Like seriously? Oh no! আমাদের গোল যে ছিলেন না তো হে গাইস দশটা ভিডিও ব্যাড ব্রাদার্স এন্ড ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড চ্যানেল পাস ভিডিও গাইস আমরা আমাদের আগের চ্যানেল লাস্ট ভিডিওটাতে বলছিলাম যে যদি 3 দিনের মধ্যে 10000 সাবস্ক্রাইবার হয়ে যায় নিউ চ্যানেলে তাহলে আমরা আমাদের নিউ চ্যানেলে তুমি একটা চ্যালেঞ্জ ভিডিও বাট আপনারা 2 দিন 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ডে করে দিন 10000 সাবস্ক্রাইবার গাইস একটু বেশি করতে পারলাম না বাং শুধু 10000ই করলেন আমার সাথে আরো মেম্বার আছে আর গাইস এখন আমি আপনাদের যে জিনিস দেখামো ওটা আপনার দেখার জন্য মোটে উপস্থিত ছিলেন মাঝে চলে রান হয় সাথে রান রাঁধুনি গুলা হয় একশো একশো রাঁধুনির একশো মনে করেন আজকে এটাকে মুহে দিয়ে পারবো যদি এটা যদি সিদ্ধ করা না লাগতো যদি সিদ্ধ না করে ফেলতো রান্না লাগতো ডিম ডুম দিয়া প্রায় দিন রোজ আজকে স্যার একটা কথা জাতির রাষ্ট্র কে একাইছে জরম ভাই যে দেখাও দেখাও সমস্যা নাই রান্দার কোনো প্রয়োজন করো না দেখাও না ঠিক আছে রান্দার কোনো প্রয়োজন না মানে অলেকে রান্দার কোনো প্রয়োজন না আর ও খাইবো না কে আমাদের এই গ্রামের পরিবেশে আসার কারণ হলো আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অতিরিক্ত গাড়ির হরন তো আমরা ভিডিও করলে ভিডিও মাঝখানে হরন টরন আসে আর যেহেতু আমরা ফার্স্ট টাইম ব্লগিং টাইপ চ্যালেঞ্জ ভিডিও করতেছি তো একটু আলাদা থাকাই ভালো আর কিছুক্ষণের ভিতরেই আমরা স্টার্ট করবো আমাদের চ্যালেঞ্জ সামনে লুডুস আইসা করছে ঠিক আছে আমার খেলে পোলাপান বইব কিন্তু লুডুস গুলা কাঁচা লুডুস রান সেটা দেখা লাগবে লুডুস কাঁচা হইলো কি লেগে আগুনের তেজ কম আগুনের তেজ কম হইলো কি লেগে কারণ আমার এক্স একটা তোমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে তোমার তো দায়িত্ব দেওয়া হয়েছে সব তোমার মনে ফিলিংস থাকি সবার হোক মাইরা তোমার শুরু করবো আর আমাদের চ্যালেঞ্জের মেম্বার হলো 6 জন আর আমাদের রাউন্ড হবে 6টা প্রত্যেকটা রাউন্ডে যে এলিমিনেট হয়ে যাবে তারে দেওয়া হবে একটা ডিয়ার আর আমাদের এই জায়গায় যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে আর ডিয়ার যার যার মন খুশি মতো দিতে পারে তো অনেক ভয় পাওয়ার পরে আমাদের টিম মেম্বারের ভিতর এই 6 জনই আবির মোহাম্মদ সাকিব বড়লোকের ছেলে তিন তো প্লেস্টার আমি সবসময় দেখছি অনেক ইউটিউবার এই চ্যালেঞ্জটা করে বাট ওরা চ্যালেঞ্জ করার পর এমন ভাবে জালে ধাপড়া ধাপড়ি করে মনে হয় সিরিয়াস না জাল লাগছে আমি জানি না যে চ্যালেঞ্জ আসলে এটা খাইলে জাল লাগে নাকি স্ক্রিপ্টের অভিনয় করে তো আজকে আমরা সিরিয়াসলি ট্রাই করুন আর তার চেয়ে বড় কথা আমরা একটু অন্যভাবে স্টার্ট করুন আমাদের রাউন্ড স্টার্ট করার আগে পুরাপুরি 6টা 6 জনের 6টা দেশি মরিচ খাই নিব যেহেতু সিরিয়াসলি ঝাল লাগে তো প্রত্যেকটা রাউন্ডই অনেক এক্সাইটিং হবে আর তার চেয়ে বড় কথা এখন সবার কাছ থেকে শুনে নেলো যে কেডা জিততে পারবে আমি কোন নয় জিতবো কেনা আমার জিতে ফোন নাই ফোনটা তো আমার এই ধরে আইফোন 12 আমি তো কইলে কি জিতবো জিতবো কেডা ডোন্ট আন্ডারএস্টিমেট দা কমন অফ আ পাওয়ারম্যান হ্যাঁ ঠিক আছে কমন অফ আ পাওয়ারম্যান জিতবো কেডা আমি
দেরি না করে তাড়াতাড়ি রাউন্ড শুরু করি, আর ছয় রাউন্ড, সেই প্রত্যেকটা রাউন্ডে যে প্রথমে এলিমিনেট হবে তার জন্য দেয়ার দিবে সেকেন্ড জন, যে তারপরে এলিমিনেট হবে তার জন্য দেয়ার হবে তারপরের জন, এইভাবে করতে করতে সবাইরে দেয়ার দেওয়া হবে, আর প্রত্যেকটা রাউন্ডই থাকবে অনেক এক্সাইটিং। সো রাউন্ড স্টার্ট করা যাক। সবার একটা করে খাইতে হবে দেশি মুড়ি, বর্ধন মুড়ি খাই না আমি মোহাম্মদের কথায় খাবার শুরু করে অমর ভাই, অমর ভাই ছোট আর ওটা, আরে যাই হোক দোকান 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 মানে এই দোকান ওই দোকান না, মুখে দোকান গাই ফিরি যা পাও এখন যাচ্ছি কার কাছে বলতে পারবেন? আমি আমি ছিড়তে ছিড়তে আমার ফুটে একটু লাগছিল, মাই গড, আমি শিওর অতি তারি করতে অর্থ তুমি হয়ে দাও। আসলে বিষয়টা জানো না, যারা যারা ভিডিও করছে সবাই স্ক্রিপ্টেড ভিডিও করছে। আলহামদুলিল্লাহ ক্যামেরাম্যান আপনি একটু খেয়াল রাখেন যে কেউ একবার খায় একবার খায় না। ঠিক আছে মোহাম্মদ ভাই, ওকে মোহাম্মদ ভাই, ওকে রোদনে আমি বিষয়টা সম্পূর্ণ নাটক, আপনারা অন্য কিছু ভাবেন না যে এটা অনেক জানলা, আপনারা একটু বাসায় ট্রাই করে দেখেন। তো গাইস ও যা বলছে সব ভুল বলছে, আপনারা বাসায় ভুলে এটা ট্রাই করবেন না, তো এইভাবে আমরা কথা না বাড়াই চলে যাই নেক্সট রাউন্ডে। দেখেন এক বাইট তারপরে দেবো সবাই বলে যে আমি চিটিং করি, এবার আমি সবার সামনে খাবো। আমার মনে হচ্ছে আমার কালা চুল আর কালা থাকবো না, এবার লাল হয়ে যাবে ঝালে শিওর। আইফোন 12 আমার একটা আছে, আরেকটা না নিয়ে বেঁচে যাবো। এতদিন সবাই আমার লোকে মজা লইছে, এবারও মজা মাইরা দেবো। থার্ড রাউন্ড তো গাইছে, ভাবে আমাদের থার্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে, একটু দেখতে দেখতে দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল। তুমি একবার আই লাভ ইউ, আমার সব কিছু তুমি
যদি আমি সামনে পাইতাম তিনটি খেতাম ভালো এপিসোড মেরে দিতাম পাবলিকের সামনে মুখ গাইতে পারতো না এই রাউন্ডে একটা বাইটের কথা ছিল বাট এই রাউন্ডে আবার একটা করে বাইট হবে দুইটা করে বাইট থার্ড রাউন্ডে আবার দুইটা করে বাইট তো গাইজ দেখুন আর গাইজ কমেন্টে জানাবেন কারা সবচেয়ে কম নেয় এইবার আর কোনো দুই রাউন্ডে কোনো টিস হইব না 3 2 1 বমি করলেই বাদ বমি করলেই বাদ আমার মনে হচ্ছে আমি বমি করবো গাইস সিরিয়াসলি রেডি ফর পানি এনে দেই পানি এনে দেই রাউন্ড 5 আই লাভ ইউ কোন মুডি কে সেটা পানি এনে দেই রাউন্ড 5 পাক আই হেট ইউ আই হেট ইউ তোরছি তো গাইস এভাবে আবার শুরু হতে হতে গেল 5 রাউন্ড 5 ভাই 30 মিনিট তীর থই এলিমিনেট ঠিক আছে আর গাই কো কইছে যে ইউটিউবাররা পানি খায় আমি চেক দিমু সেভেন রাউন্ড শেষ হয়ে গেল এবার আমাদের চলতে যাচ্ছে 8 রাউন্ড তুমি আই নিড এ গার্লফ্রেন্ড পরে ভিডিও ঠিক আমার একটা গার্লফ্রেন্ড দরকার এই জানা গার্লফ্রেন্ড ছাড়া বাসু আই উইল লিভ ইট
ঠান্ডা হয়ে যায়, দেখতে দেখতে নাইনও শেষ হয়ে গেল। এবার রাউন্ড টেনে কোন ইউটিউবার দেখেন এখন পর্যন্ত রাউন্ড টেন পর্যন্ত গেছে। আজ তাই টানা তিন রাউন্ড হবে এবার, টানা তিন ভাই, টানা তিন ভাই, ফিনিশ টাইম, ফিনিশ টাইম, টানা তিন ভাই। আমার লোকে জ্ঞান ভাই দুনিতে, আমার লোক জ্ঞান ভাই দুনিতে। আই লাভ হার। স্টার্ট 2 1 গো। ও মাই গড, লাইক সিরিয়াসলি মোড়ের অবস্থা ঠিক। ও নো, ফাক, ভেন্ডার কি কথা মিন্স থার্ড বাইট দাও, লেট কেন? এত রাউন্ড পর্যন্ত যে অকালে একটা বাইট দিয়ে নেই, আমি কিন্তু বমি করি নাই। তো উইনার হিসেবে আমার যাওয়া, আর গাইস প্লিজ কিপ ইট না গাইস। আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমার কোন সাবস্ক্রাইবার এটা বাসায় ট্রাই করবে না ভাই, এটা কোনো নুডুস না, নুডুস জাতের ভিতরে না। আমাকে দুইটা মেম্বার অলরেডি বমি করে নিয়েছে, আর আমার মানে আই বইবো বাবা, আমি তো ভিডিও তিন চার বার দেখলাম, বমি করতে লয়ে করি নাই আমি এই জন্যই। তো গাইস ফাইনালি আমাদের চ্যালেঞ্জ শেষ, চ্যালেঞ্জ শেষ করার পর আমার অবস্থা, আমার অবস্থা অনেক বেশি টায়ার্ড, যেহেতু আমাদের ডিয়ার দেওয়ার কথা ছিল যে শেষ হয়ে হবে, তার সবার আগে ডিয়ার দেওয়া হবে, তার ডিয়ার দিলে যে তারপরে এলিমিনেট হয়েছে, তো তারপরে এলিমিনেট হয়েছে হলো আমাদের সালাউদ্দিন। সালাউদ্দিন এখন ডিয়ার দিব তিন পরে, তো সালাউদ্দিন কি আমার লাগবে না? তুই আম গাছ ওইটা পাঁচটা আম পারবি, পাঁচটা পাঁচটা জীবনে আম গাছ চোখে দিলে ওটাই। ওকে, আই হেট ইউ, আই হেট ইউ। ভাই ভাবছিলাম আমি খেলার জন্য একটা ভালো ডিয়ার দিব, কি ডিয়ার দিল আম গাছের ডিয়ার আমার জন্য, আমি ভালো আম গাছ। আচ্ছা সমস্যা নাই, যেহেতু আম গাছের ডিয়ার ডিয়ারটা সবার শেষে দেয় তুমি, আর তারপরে ডিয়ার দিয়ে ওই বলে সালাউদ্দিন রে, আর সালাউদ্দিন রে ডিয়ার দিব বলে আবির, কারণ আবির সালাউদ্দিনের পরে খালি থাকবে আবির, সালাউদ্দিন আর ডিয়ার দাও গরমের ভিতরে আমাকে টাপ খেতে মনে হয়।
আবিরের ডিয়ারে আমি অনেক বেশি সন্তুষ্ট, আবিরের ডিয়ারে আমি অনেক বেশি সন্তুষ্ট। এইবার আবির কিন্তু আবার অমরের ড্যাডি, ভিডিওটা আপনারা সবাই জানেন তো। এখন ছেলে ড্যার দিবে বাপকে, দেখা যাক কি ড্যার দেওয়া। এই আমি গৈরের আগে নিয়ম শিখাই দেই, এই জায়গায় স্টেপ স্টেপ একটা গৈর পুরা শুয়া, দুইটা গৈর, তিনটা গৈর, দেন উঠবা, ঠিক আছে? আবির, হাউস ইয়ার ফিলিং? আমার কোন ফিলিং নাই, মজা পাইছি। এরপরে আমার ব্যাডিয়ার ডা আমি কমপ্লিট করাম, ডিয়ার ভিডিও শেষ হয়ে দিই, সমস্যা নাই। এখন আমার ডিয়ার দিব হইলো শাকিল, শাকিলের সমস্যা, শাকিল আমরা ভালো মানুষ, ঠিক আছে? আজকে পান দিলে কামড়ে মারা শাকিল ভাই, আর তার কি বড় ঠিক আছে, আর তার কি বড় বউয়ের কসম শাকিল, আমি তুমি ভাই ভাই তার কি বড় শাকিল, যদি আমার ফুল সমস্যা ফিউচার ডিয়ার দে শাকিল, দেখতে শাকিল কি বউয়ের কসম, বউয়ের কসম শাকিল, তোমার এক্স গার্লফ্রেন্ড সবাই জানে ওমরে গার্লফ্রেন্ড নাই, ওমর সমাজে কোনো মেয়ের সাথে কথা বলে না। আমার খুব ফিল হইতাছে কয়েকদিন ধরে, মানে আমার খুব মন মরা থাকে, ব্রোকেন হয়ে গেছে কাপড়াটা, অনেক ঘরে দুঃখটা দুর্গবার্তাই কাহিনীটা হইলো। আমার যে গার্লফ্রেন্ড যে আমার ভেঙে চলে গেছে, কথাটা হইলো এই গার্লফ্রেন্ড এখন অমরের প্রবেশ করবো, আমি নাম্বার দেবো অমরে, এখন পাঁচ মিনিট কথা, এক মিনিট কমে কাজ হবে। আমি কিন্তু গার্লফ্রেন্ডই ফালতু কথা ছিল যে ফার্স্ট হবে, তারা আইফোন 12 ম্যাক্স দিমু, বাট এটা একটা কন্ডিশন আছে, আমরা জানতাম না যে আমরা আইফোন 12 প্রোর প্যাকেট টানছিলাম, ওই প্যাকেটের ভিতরে কোনো আইফোন ছিল না, এই কথাটা শুধু আমি আর ওই জানতাম, ইসলাম কেউ জানতো না, এখন যেহেতু ওই ফার্স্ট হয়েছে তো ও একটা ডেয়ার দিব, ঠিক আছে? এখন ও ডেয়ার দিব শাকিল রে, এখন কি ডেয়ার দিব এইটাই হলো দেখার বিষয়। ভাই ভাই এক টিয়ার হলে কাজ হইব না, এখন ডেয়ারে কাজ হবে, ভাই আপনি ডেয়ার ব্রো কি ডেয়ার দিতে চাইব ব্রো, সব জাতি তোমার দিকে শুনতে চাই, শুনতে চাই ডেয়ার ব্রো, ডেয়ার প্রতিষ্ঠে মোড়ে সিরমো একটা নর খাইতে হইব, আমার বাদ দেও না পারলে অমর গ্রেট, অমর গ্রেট।
So guys, Tirtho Bertho, Tirtho Bertho, Tirtho Bertho guys. Omar bhai diaries por ami tore jet dilam le dab parte ho kintu se parta the na kono modi parta the na ta ka mere name de lam amare kina parta dab ka de ani dab parar liga ami da ni asilam kintu dab parar ba gila na ni jao paro na ei je pao ponte e burse dekh amar dab kina khaibo ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন আর ডু নট ট্রাই দিস এট হোম।